আমাদের এই দেশে শিক্ষা ব্যবস্থা কেমন হবে এটা ঠিক করে দেয় অন্য দেশের লোকেরা ঠিক আমরা স্বাধীন হইলাম কই আমাদের দেশে কে বসবে এটা ঠিক চেয়ারে করে দেয় অন্য দেশের লোকেরা এমনকি আমাদের দেশে কে কতদিন জেলে থাকবে এটাও পর্যন্ত ঠিক করা হয় অন্য দেশ থেকে স্বাধীন হইলাম কেমনে আমরা পদের লুভে গুলামে পরিণত হইয়া যা দুই লক্ষ মহিলা তিরিশ লক্ষ টোটাল বত্রিশ লাখ মানুষের রক্ত দানে এই দেশ স্বাধীন মাঝে মাঝে বাবি স্বাধীনতা পাইছি ঘোষণা পঞ্চাশ বছরের বেশি আসলে কি আমরা স্বাধীন হতে পারছি বর্তমান আমাদের দেশে আমরা যে বললাম স্বাধীন হয়েছি পঞ্চাশ বছরের উপরে কিন্তু কোনো স্বাধীনতা পাই নাই এর এর কারণটা কারণটা কোথায় খুঁজে পাওয়া যাবে কি এ আল্লাহ পাক আলমিন প্রথম ঘোষণাটা দিলেন শর্ত তিনটা শর্ত প্রথমে দিলেন ডাক শেষে দিলেন ঘোষণা হে ইমানদার তোমরা সফল কাম মাঝখানে শর্ত আছে কয়টা যেই যুগের মানুষ এই শর্ত পালন করবে এই শর্তগুলো যাদের মধ্যে থাকবে যারা এই তিনটা গুণে গুণান্বিত হবে যেই যুগের মানুষদের মধ্যে এই তিনটা আমল থাকবে আল্লাহ রব্বুল আলমিন নিজে সাহায্য তাদের জন্য পাঠাইবে এক জায়গায় কথা বলার দরকার হইলো এক জায়গায় কথা বললেই শেষ হয়ে গেল দায়িত্ব এমন না মনের ভিতরে কথাটা এমনভাবে ঢুকাইতে হবে ইসলামের এমন এমনভাবে ঢুকাইতে হবে আল্লাহর দিন জমিনে টিকায় রাখার জন্য আল্লাহর দিন জমিনে টিকায় রাখার জন্য হর রাস্তায় মেহনত করতে গিয়া যেই জায়গায় যা দরকার তা করতে হবে যদি কথার দরকার কথার মাধ্যমে ইসলামকে সাহায্য করা কাজের দরকার হলে কাজের মাধ্যমে ইসলামকে সাহায্য করা অর্থ লাগলে অর্থ দিয়ে ইসলামকে সাহায্য করা যদি জান লাগে জানের মাধ্যমে হলেও ইসলামকে দুনিয়ার জমিনে টিকা রাখার প্রচেষ্টা সারা জীবন চালায় যাওয়া এই গুণ থাকতে হ প্রত্যেকটা মুমিনের কাছে যদি এই গুণ থাকে তাহলে আজকে আর আমাদের এই জিল্লথির জীবন থাকে না এই জিল্লথির জীবন হওয়ার কথা না মুসলমান ইমানদার ভায়েরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিলেন ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় কর কিন্তু আমরা বর্তমান সময়ে দেখা যায় আল্লাহকে ভয় করি মুখে বুকে না ফজর রেকা ঠিক যদি দেখা যায় কেও এর নামাজের তালিম দেওয়া হয় কয় ফজরের সমুদ্রে ঠান্ডা টান্ডা হুজুর উঠতো না এশার নামাজও যাইতো না ফজরও যাইতো না মুয়াজ্জিন ডাকতেছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার হাইয়্যা আলাস সালাহ হাইয়্যা আলাল ফালাহ ডাক আসে না নাই ঠান্ডার বয়ে মসজিদে যায় না আল্লাহর বয় কি পরিমাণ আছে এটা বুঝাইতেছে কিন্তু খবর আইছে তোর নামে তো গাই বিমাম লয়েছে একটা পুলিশ কোন সময় ঠিক নাই এমনি হান ডাক্ত করে রোজ দিয়ে যাই রান চল দেলা সাজা খায় আলাই খায় হুতম লাগবো আউরো কোনো এই গাওয়ের যারা আছে সব এক কেন দল হইব জমাতো মসজিদ বেশি না আল্লাহর ভয় যার দিলের ভিতরে ডুববে দুনিয়ার কোন বয় আর না যার ভিতরে আল্লাহর ভয় পরিপূর্ণভাবে ডুকিয়া যায় দুনিয়ার কোন ভয় তাকে স্পর্শ করতে পারে না যার ভিতরে আল্লাহর বয় না, তার ভিতরেই বিভিন্ন ধরনের ভয় ভয় গিয়া প্রশ্ন করব কেমনে। আমরা তো চাই করতে। আল্লাহর ভয়টা আমার আপনার ভিতরে ঢুকে না ও ভাই আল্লাহর ভয় আপনার আমার ভিতরে কিভাবে ঢুকবে কিভাবে চললে আল্লাহকে ভয় করা হয় সহজ কথা আল্লাহ যা নিষেধ করেছেন তা থেকে বেঁচে থাকো আল্লাহ যা আদেশ করেছেন তা তুমি আক্রায় ধরো আল্লাহর নিষেধগুলোকে ছেড়ে দাও আদেশগুলোকে ধরো পালন করো যদি দেখা যায় আল্লাহর এই হুকুম পালন করতে আল্লাহ নিষেধ করেছেন এমন কাছ থেকে নিজেকে বাঁচাতে পারো না আল্লাহ আদেশ করেছেন এমন কাজটা তোমার দ্বারায় পালন হচ্ছে না বান্দা তাহলে বোঝা গেল তোমার ভিতরে আল্লাহর ভয় নাই মুখে বলতে পারো কিন্তু তোমার অন্তরে নাই এই অন্তরে আল্লাহর ভয় কেমনে ঢুকাইবেন কেমনে ঢুকাইবেন আল্লাহ ওয়ালাদের সাথে যোগাযোগ বাড়ায়া দিবেন আল্লাহ ওয়ালাদের পরামর্শ নিবেন একটা হলো দেহের রোগ আরেকটা হলো অন্তরের রোগ বডিতে যখন হয় হাসপাতাল ক্লিনিক চিকিৎসালয় আছে না নাই এই রকম ভাবে আল্লাহ আলাদের দরবারে গেলেই আল্লাহর বয় ঢুকানোর পদ্ধতি পাওয়া যায় এর মধ্যে একটা যেহেতু পরিবেশ হয়ে গেছে আমি একটা কথা বলিয়া দেই প্রতিদিন মাঝে মাঝে একটু ভাবিয়া দেখবেন মসজিদের মাইকে বা রাস্তাঘাটে মাইকেই আলান হয় অমুক নাই ও এটার সময় জানাজা হবে মৃত্যুর সংবাদ আসে না নাই বর্তমান সময়ে যত মানুষ মারা যায় সব কি বুড়া মরে কার ডাক যায় জানা তোমার তোমার সন্তান মেয়ে তোমার ছেলে খুব প্রিয় তোমার ঘর খুব প্রিয় একটা গড় বানাইছো যদি তোমার নামটা মাইকে আলান হয়ে যায় গতি কি হবে যায় নামাজে বসে তো বন্ধ করে একটু ভাবে আগামী আগামীকাল পরশু যদি আপনার আমার কারোর নাম মসজিদের মাইকে আলান হয়ে যায় অমুক নাই ও এটার সময় জানাজা হবে হইতে পারেনি না পারে না বাইশ বছরের যুবক মারা গেছে পঁচিশ বছরের যুবক মারা গেছে সতেরো বছরের যুবক মারা গেছে অহরহ ঘটনা ঘটতেছে না ঘটতেছে না রে যুবক কোন দিনের মায়ায় তুমি পড়ে আছো দাঁড়িয়ে তোমার পাকবে ওই আশায় বুঝি তুমি অপেক্ষা করো যে ওই দিন তোমার আমল ঠিক করবা না এই সুযোগ নাই একবার তুমি দেখো তোমার মতো সমান মানুষ তোমার বন্ধু বান্ধবের ভিতরে অনেক বিদায় হয়ে যাচ্ছে কোন দিন জানি রে ভাই কার নাম ডাকাশিয়া যায় ঠিক নাই কার জানাজার নামাজ পড়ার জন্য সব মানুষ তৈরি আছে জানাজার দাফন কাফনের কাফনের কাপড় বাজার পর্যন্ত আইসা গেছে তোমার খবর নাই কাফনের কাপড়টা বাজারে আইসা গেছে মসজিদে পালকে উড়ি আছে জারের বাসও তৈরি আছে শুধু তুমি তৈরি হও নাই বান্দার দুনিয়া কিন্তু ছাড়তে হবে খুব ভালো করিয়া বুঝবেন চোখ বন্ধ করে যখন এই কথাটা ভাববেন একজন মানুষ মারা গেলে আমরা যা দেখি বাস্তবে আপনি আমি মারা গেলেও তাই তো হবে এতে কোনো সন্দেহ আছে আমরা এখানে যারা আছি মৃত্যুর অবস্থাটা কি ভিন্ন না সব এক যদি দশারা জমিনের মালিক হয় তার মরণও একেই জাগা একেই একটু হিসাব নাও যুব আজকেই যদি তোমার নাম মাইকে এলান হইয়া যায় অমুকের সন্তান অমুক বিদায় হয়ে গেছে জানাজার নামাজ হবে বন্ধু বান্ধব চতুর্দিক থেকে ছুটা ছুটি করে তোমার বাড়িতে জমা হবে খুব মনোযোগের সাথে ভাবেন বিষয়টা আপনার আমার এমন হতে পারে না পারে না আরো জোরে কবরে কয়জন যাইব সাথে আত্মীয় স্বজন বন্ধু সাথে হাসরের মাঠে দেখাও তো মরণের পরের দিন থেকে হাসরের মাঠের আগ পর্যন্ত একা এই সময়টা একা কবর প্রতিদিন ডাকতেছে একা কিত্তের গরামি সাবধানে আইস মুরা করবেন এইখানে আমরা যারা আছি প্রত্যেকেই মরণশীল কেউ থাকবো না কেউ থাকবো না আমাদের আগে যারা ছিলেন তারা কেউই নাই যেই বাড়িতে বসবাস করেন এই বাড়িতে আমার আপনার আগে আর কেউ থাকতো এই দুনিয়া ছেড়ে দিতে হবে এটাই বাস্তব কথা চোখ বন্ধ করে অন্তত পাঁচ মিনিট ভাববেন আল্লাহর বয়টা ভিতরে ঢুকানোর জন্য তাহলেই বুঝে আসবে কোথায় আছেন কি করছেন আর আপনি কোন দিকে যাচ্ছেন কবর সু কদম সুয়ে মরকদ নজর সুয়ে দুনিয়া কদ প্রতি মুহূর্তে মুহূর্তে কবরের দিকে আগাইতেছে কদমগুলু প্রতি মুহূর্তে মুহূর্তে আগাইতেছে কবরের দিকে আর নজর কিন্তু দুনিয়ার গাফলতির মধ্যে আসি চোখ বন্ধ করে যদি আমার নামটা মসজিদে আলান হইয়া যাক বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সব আমার বাড়িতে জমা হবে যেইভাবে সাধারণত মানুষ মারা গেলে আমরা যাই আমি মারা গেলেও সবাই আসবে তারাইল থেকে অনেক মানুষ যাই গিয়া জিজ্ঞাসা করবো কি হইছি এত অল্প বয়সে কালকেনা ওয়াজ ওয়াশ করে আইলো সবার বেলে একই হালত কালকেনা কেনা দেখলাম বাজারও কেমনে মারা গেল জিজ্ঞাসা করব শুধু মানুষ কুচকবর নিবেই ছোট ছোট বাচ্চারা কান্নাকাটি করতে থাকে আপনার লাশটা বালিশ ছাড়া খাটের উপর উপরে থাকবে একদল মানুষ কাপড় আনার জন্য যাবে আত্মীয় স্বজন বিভিন্ন দিক থেকে জরু হতে থাকবে একেবারে আপনজনরা শুধু কাঁদবে চোখের পানি জড়াইবে বাচ্চাগুলো থয়া গেল বাচ্চাগুলো থইয়া গেল কেউ এই চিন্তাটাই করবে না সাথে কি লইয়া গেল সাথে তোমার কর্ম ছাড়া কিচ্ছু যাবে না এই চিন্তাটা যখন করতে থাকবে নোরা মাধ্যমে কাফনের কাপড় আনবে একদল বাঁশ কাটবে একদল গরম পানি করবে একদল তোমার ঘরটা বানাইব একদল বান্ধব এলাকাবাসী মিলিয়া তোমার নিয়ে রওনা দেয় দুইজন মাত্র মানুষ লাভ দিয়া কবরে নামবে এই দুইজন মানুষ কবরে শুয়াইয়া খাটকিগুলো দিয়া দিয়ে এই যে কপাট লাগাবে জীবনে আর কোনদিন আশা হবে না এই নাম থাকবে না প্রত্যেকটা মানুষের এই হালত যখন হয় এই বিষয়টা নিয়ে ভাববেন আমারও তো নিশ্চিত এই কথাটা পাঁচটা মিনিট ভাববেন আল্লাহর ভয় ঢুকা শুরু হবে আল্লাহর ভয় আল্লাহ আলামিন বলেন ইত্যাকুল্ল ইমানদাররা তোমরা যদি সফল হইতে চাও নিশ্চিত তোমরা সফল হইবা কিন্তু গুণ লাগবে এক নাম্বার গুণ ইত্তাকুল্লাহ আল্লাহর ভয় আল্লাহর ভয় কাকে বলে প্রথমত আল্লাহর ভয় বলা হয় আল্লাহ যা নিষেধ করেছেন এইগুলো তুমি করবা না যা আদেশ করেছেন এইগুলো তুমি ছাড়বা না আল্লাহ যা নিষেধ করেছেন যা আদেশ করেছেন ওই কাজগুলোর মধ্যে যখন মন অলস হয়ে যায় তখন এই কথাটা ভাববেন যে কোনো মুহূর্তে আজরাইল আমাদেরকে নিতে পারেন নি না পারেন না যে কোনো মুহূর্তেই আজরাইল যদি আসতে পারে তাহলে আর অলসতা করে লাভ নাই রে যদি সকাল দশটার বেলায় তোমার ইন্তেকাল হইয়া যায় আমল নামায় আসবে তোমার ভজরের নামাজটা কি আছে না নাই তোমার আমল নামায় যদি দেখা যায় জীবনের শেষ অত্যটা পড়া হয় নাই জীবনের শেষ অত্যটা নামাজ ছাড়া দুনিয়ার থেকে বিদায় হয়েছ মরণের কথাটা বেশি বেশি ভাববেন মৃত্যু নিয়ে বেশি বেশি ভাববেন কারণ মরণ এমন একটা মরণ এমন একটা বাস্তব মৃত্যু এমন একটা বাস্তব বাবার আগে সন্তান যায় দাদার আগে নাতি যায় যাইতেই হবে তুমি থাকলে আর কতদিন বান্দা আল্লাহর হুকুম অবশ্যই পালন করতে হবে পাক যা নিষেধ করেছেন যা আদেশ করেছেন আল্লাহ আদেশ করেছেন ফরজ ওয়াজিব আছে না নাই ফরজ ওয়াজিবগুলো ঠিক মতে আদায় করা আল্লাহ রব্বুল আলমিনের ভয় অন্তরে ঢুকাইলে এক নাম্বার গুণ দুই নাম্বার গুণ আল্লাহ বলেন ওবতাগু ইলাইহিল ওয়াসিলা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য মাধ্যম তালাশ কর আল্লাহ খুশি হন এরকম ওসিলা তালাশ কর এই ওসিলাটা কোন ধরনের হতে পারে এই বিষয়টা জানার কা দরকার একজন মানুষ ফরজ আমলের মাধ্যমে উসিলা তালাশ করলে হবে না ওয়াজিব আমলের মাধ্যমে উসিলা তালাশ করলে হবে না আমলের মাধ্যমে তালাশ করলে হবে না কারণ এই যে তিনটা আমল করি এই তিনটা আমলের উদ্দেশ্য আমাদের ভিতরে আছে ফরজ আমল আমরা করলাম ফরজ পালন করলাম জাহান্নামের অনির্দিষ্ট কাল। জাহান নামের শাস্তির থেকে করলাম নির্দিষ্ট সময় সীমা পরিমাণ জাহান নাম থেকে বাঁচার জন্য ফরোজাজি জাহান নামের আগুন থেকে বাঁচার জন্যই তো আদর আদায় করলাম কেউ যদি এসার নামাজ না পড়ে থাকেন তার জন্য সাজা না নাই তাহলে নামাজ পড়ছি কেন সাজা থেকে বাঁচার জন্য সুন্নতে মোয়াক্কাদা আমল করি এর একটা উদ্দেশ্য আছে আল্লাহর পয়গম্বরের সুপারিশ পাওয়ার জন্য কোন মানুষ যদি সারা জিন্দিগিতে সুন্নতে মোয়াক্কাদা আমল করে না রসুলের সুপারিশ পাবে না সুন্নতে মোয়াক্কাদা আমল করি আল্লাহর পয়গম্বরের সুপারিশ পাওয়ার আশায় খুব মনে রাখবেন আল্লাহর ভয় এক নাম্বার গুণ অবতাগু ইলাইহিল ওয়াসিলা আল্লাহর সন্তুষ্টি হাসিলের জন্য মাধ্যম তালাশ করা উসিলা তালাশ করা দুই নাম্বার এই যে উসিলাটা ফরজ ওয়াজিব শূন্যতে মোয়াক্কা দেয় তিন যাত্রা কারণ এই তিনটা তো আমরা আমল করি ফরজ ওয়াজিব আল্লাহর সন্তুষ্টির জন্য নয় জাহান নাম থেকে বাসার জন্য শূন্যতে মোয়াক্কা দা আল্লাহর সন্তুষ্টির জন্য নয় নবীজির সুপারিশ পাওয়ার আশায় এই ফরজ ওয়াজিব শূন্যতে মোয়াক্কাদার বাহিরে যত আমল আছে যা পারেন তাই করবেন একবার না সারা জীবন যত বেশি করবেন তত বেশি সন্তুষ্টি পাবেন যত বেশি ডিউটি করবেন এটারে বলে অতিরিক্ত আমল এটারে বলে অতিরিক্ত আমল মুস্তাহাব শূন্যতে যায় যেমন আসরের চার রাকাত শূন্যত আছে না ফরলে সব না ফরলে এরকম তো এই আসরের চার রাকাত সুন্নত নামাজ যদি কেউ আদায় করে যতক্ষণ নামাজের মধ্যে তাকে বৃষ্টির মতো রহমত নাজিল হ কোনো একটা দোকানে যদি দশ ঘন্টা ডিউটি দুইজন কর্মচারী বেতন দশ হাজার একজন কর্মচারী দশ ঘন্টা ডিউটি করে সময় যাওয়া করে বেতন নেয় দশ হাজার ডিউটি করে ঠিক মতে আসা যাওয়া করে বেতনে হাজার কিন্তু অতিরিক্ত এক দেড় ঘন্টা সময় বেশি দেয় দোকান গুছানোর সময় মালিককে একটু সহযোগিতা করিয়া যায় বিনিময়ে বেতন চারা বেতনের আশা ছাড়া যে ডিউটিটা করলো দুইজন কর্মচারীর উপরে মালিক কি সমান খুশি না বেশ কম অতিরিক্ত যে সময় দিল বেত বিনা বেতনে তার প্রতি আল্লাহ সন্তুষ্ট বেশি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াুতাকু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিল আল্লাহকুম তুফলিহুন হে ইমানদাররা তোমরাই সফলকাম তোমরা বিজয়ী দুনিয়াতেও আখেরাতেও তোমাদেরকে কেউ শাসন করতে পারবে না তোমরাই দুনিয়া শাসন করবা কিন্তু বিনা শর্তে না তিন শর্তে এক নাম্বার আল্লাহর ভয় থাকতে হবে যেই যুগের মানুষের ভিতরে আল্লাহর ভয় থাকবে বেশি দুনিয়ার কোনো কামানের ভয় থাকবে না যার ভিতরে আল্লাহর ভয় ঢুকে দুনিয়ার কোনো ভয় ঢুকে না এক নাম্বার গুণ আল্লাহর ভয় দুই নাম্বার গুণ লাগবে অতিরিক্ত দুই নাম্বার আল্লাহর সন্তুষ্টি তালাশ করা আল্লাহর সন্তুষ্টি তালাশ করার জন্য নকল যত রাস্তা আছে একজন মুরব্বীকে পাইলেন রাস্তায় সালাম দেওয়া কি ওয়াজিব সালাম দেওয়া কি ওয়াজিব কিন্তু সালাম যে দিলেন এটা আপনার লাভ অতিরিক্ত আমল একজন মুরব্বী মানুষকে আপনি রাস্তায় দেখলেন বড় একটা ব্যাগ লইয়া যাইতেছে মুরব্বী আপনি দৌড়ায় গেলেন ওই ব্যাগটার একটু ধরিয়া মুরব্বীকে সহযোগিতা করিয়া দিলেন ওই কাজটা ফরজও না ওয়াজিবও না শূন্যতে মোয়াক্কা দাও না ওই বুঝে আসতেছে আপনি রাস্তা দিয়া যাচ্ছেন হঠাৎ করে দেখেন যে এই রাস্তার মাঝখানে এমন একটা বিপজ্জনক বস্তু পরে আছে যে লোহা যে কোনো মানুষ না দেখে পাড়া দিলে হয়তো আক্রান্ত হবে বেতা পাবে ক্ষতিগ্রস্ত হবে বা কোনো সাইকেল মোটর সাইকেল ক্ষতিগ্রস্ত হবে এটা সরানো আপনার উপরে ফরজ না ওয়াজিব না না কিন্তু এটা যদি দেন আল্লাহ খুশি হবেন বুঝে আসতেছে অনেক মানুষ না বুঝার কারণে লক্ষ্য করে দেখবেন মুরগির বাচ্চা মরছে বেড়ির ইডে দেওয়া লাগছে না এই মরা প্রাণীটা যে আপনি ফেলায় দিলেন মানুষ চলাচলের রাস্তার পাশে যে আপনি ফেলাইলেন ওইটা পচে গলে দুর্গন্ধ হয়ে বাতাসে মিশবে মানুষের দুর্গন্ধ নেওয়া খুব কষ্ট হয় যেই ব্যক্তিতে এই কাজটা করলো অনেক মানুষকে কষ্ট দেওয়ার কারণে সে অপরাধী সাব্যস্ত হবে আল্লাহর কাছে গুণাগার বান্দার হক নষ্ট করলো হকের মধ্যে সে হস্তক্ষেপ করলো বান্দার শান্তির মধ্যে বেগাত গোটা দিল এই কাজটার মাধ্যমে চিন্তাও করে নাই পক্ষান্তরে আর একজন মানুষ কোদালটা নিয়ে যদি একটু গর্ত করে এই প্রাণীটারে মাটির নিচে দিয়ে যখন দাফন করে ফেলল আল্লাহ রব্বুল আলমিন এই কাজের দ্বারা বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে গেল এটা কি ফরজ ওয়াজিব শূন্যত মোয়াক্কাদা এটি অতিরিক্ত আমল এই অতিরিক্ত আমল যে যত বেশি করব। আল্লাহর সন্তুষ্টি তত বেশি আসতেছে মানুষ যদি এই বিষয়গুলো একটু চিন্তা ভাবনা করে চলত আমাদের সমাজ কতই না সুন্দর হয়ে যেত কোন একটা রাস্তা ভাঙ্গা যখন শুরু হয় অনেক ইট সোলিং রাস্তা দেখি আমি অনেক ইট সোলিং রাস্তা দুনিয়ার মানুষ আল্লাহর ভিতরে না থাকলে যা হয় এক কিলোমিটার রাস্তা যদি সরকারের বরাদ্দ থেকে সোলিং করা হয় সোলিং রাস্তা ইট বিছায়া এক বছর যায় মোটামুটি বালা ভরের বছর ইট লড়ে এর ভরের বছর যখন গেলাম গিয়ে দেখি কয়েক হাজার ইট নাই ঈদের কি ফাঁকা আছে অনেক মানুষ খুব গরুর তোলে দিতাম নিজেকে আতরে দুইটা আট বছর যে একটা ছেলে আছে এদের যে সময় গরু আস একটা ঐরে ঈদা নিস গর সাইড করে সাইড পাক করে গর এই যে সরকারের মাল যদি কেউ বক্ষণ করে কেউ নেই জানেন না কোনো একজন ব্যক্তির মাল একজন মালিক তার কাছ থেকে যদি কেউ মাল নেয় তারে যদি ঠকায় অনুতপ্ত হইলে ভুল বুঝলে ভুল যখন সংশোধন হয় ভুলটা যখন বুঝতে পারে তখন ওই লোকটা যদি জিন্দা তাকে তার হাত ধরে মাফ লওয়ার সুযোগ আছে কিন্তু সরকারি মাল যদি কেউ এইভাবে দখল করে এইভাবে কায় তাহলে অবস্থাটা কি দাঁড়ায় জানেন নি সরকারের মাল সারা দেশের মানুষ মালিক সরকারি ফান্ডের মালিক কি একক কোন ব্যক্তি না সারা দেশের মানুষ সারা দেশের মানুষের কাছে গরে গড়ে গিয়া মাপ চাইতে হবে নইলে মুক্তি পাইবা না ওই সমস্ত বদামলের কারণে নেকি নষ্ট হইয়া যাইব তোমার কষ্টে অর্জন করা নেকি অন্যরা নিয়ে যাইব তুমি মিসকিন হইয়া দাঁড়াইবা খুব সাবধান পারলে যদি দেখা যায় যে একটা ইট সরে গেছে এখানে যদি আল্লাহকে খুশি করার মতো মন তৈরি হয় যে আমি একজন নামাজি আল্লাহর হুকুম মানি ফরজ ওয়াজিব শূন্যতে মোয়াক্কাদা মানি হারাম মাকরে তাহরিমের থেকে আমি নিজের বাঁচায়া রাখি এখন আমার কাজ অতিরিক্ত আমল ভাইলে করা যদি দেখেন এমন একটা কাজ একটা ইট কে জানি তুলে ফেলছে বা ভেঙ্গে গেছে পারলে দুই কুদাল মাটি দিয়ে ইটটা বসায়া দেন সবের মালিক হবেন আল্লাহ খুশি ধন বুঝাইছে আল্লাহ্পা ক্রব বলে আন অতিরিক্ত আমলের মাধ্যমে বান্দার প্রতি খুশি হবেন যা আই হল্লা দীনা আমানুত্ত কুল্লুত গু ইল ইল ওয়াশিলা হে দুনিয়ার মানত তোমরাই সফল কাম নিশ্চিত তোমরা সফল হবে গুন লাগবে কয় ডা বলে আঙ্গুল পাঁচটা দর্ছি মুড়ি করতাম যে দেখি কুরুষো আছে কিনা তিনটা চা রে তুমি হস্ত বাড়ি তোজ লয়ে যাও আমরার বৈটেন বালা তো জিগাই না কি তানচো দুধ জিগাইতো যেই যে সাইডে ঘন্টা বই আইলা কি আনচো দেও কেউ যদি জিগায়ও থামনে আধা কেজি ডালের বরাবর লয়ে যায় দি আনচি তোর লাগিয়া ডালের বরাবর লয়ে যাব দেখব ননি ফুটলা লয়ে যায় বাড়ি এই দিন না দে ওয়াজ কি নিলে ওইটা নিয়ে শুনাইবেন যে যার তার কাছে উড়ি ভাতা গেছি দেবে না হুজুরে কইসে শুনছি আজকে জামেল আছে আছে না নাই মুটে দিছে এক বেটি লোক আরেক বেটি এমনও আছে না নাই এই কথাটি যদি তাদেরকে বোঝানো যাই কার মালটা কাছে নম্বর গুণ লাগবে আল্লাহর ভয় আল্লাহর বয়জার যার ভিতরে থাকবে আল্লাহ নিষেধ করেছেন এমন কাজ করবে না আল্লাহ আদেশ করেছেন এমন কাজ ছাড়বে না দুই নাম্বার ফরজ না ওয়াজিব না সুন্নতে মোয়াক্কা দানা অতিরিক্ত আমল এই অতিরিক্ত আমল যে আপনি করলেন সন্তুষ্ট হবে কে অতিরিক্ত আমল যে যত বেশি করবেন নফল মুস্তাহাব নফল মুস্তাহাব তাকুয়া যার যত বেশি তাকুয়া জার যত বেশি একটা হলো জায়েজ আর একটা হলো উত্তম একটা হলো জায়েজ আর একটা হলো উত্তম এই জায়েজ আর উত্তম বুঝাই থেকে একটা উদাহরণ দেই কথার কথা পুত্র বধূ আপনার মেয়ে বরাবর শ্বশুর আর পুত্র বধূ সম্পর্কটা বাপজি বরাবর এরকম কিন্তু শ্বশুর এই মেয়েটাকে সাথে পুত্রবধূকে সাথে নিয়ে একই রিক্সায় যাওয়া যায় উত্তম না যাওয়া কি যাওয়া উত্তম না আলহামদুলিল্লাহ حضرت العلام حضرت مولانا مفتی عبد القیوم صاحب دمت برکاتهم العالیہ حضور ماد المقدش پوسے کے سن امرو الحمد الحمدللہ اللہ قبول کرن بلون امین تین نمبر بو کڑا گلو دوی دیا ایک نمبر اتقو اللہ دوی نمبر وابتبو اليه الوسيلة তিন নম্বর ওয়াজা হিদু ফিলিহি আল্লাহর রাস্তায় আল্লাহর দিন জমিনে ঠিকায় রাখার জন্য শুধু আজকে এখন দান চাইলাম আজ বদিলেই শেষ টানা এক জায়গায় কথা বলার দরকার হলো এক জায়গায় কথা বললেই শেষ হয়ে গেলো দায়িত্ব এমন না। মনের ভিতরে কথাটা এমন ভাবে ঢুকাইতে হবে ইসলামের মোহব্বত এমন ভাবে ঢুকাইতে হবে আল্লাহর দিন জমিনে টিকায় রাখার জন্য আল্লাহর দিন জমিনে টিকায় রাখার জন্য হর রাস্তায় মেহনত করতে গিয়া যেই জায়গায় যা দরকার তা করতে হবে যদি কথার দরকার কথার মাধ্যমে ইসলামকে সাহায্য করা কাজের দরকার হলে কাজের মাধ্যমে ইসলামকে সাহায্য করা অর্থ লাগলে অর্থ দিয়া ইসলামকে সাহায্য করা যদি জান লাগে জানের মাধ্যমে হলেও ইসলামকে দুনিয়ার জমিনে টিকা রাখার প্রচেষ্টা সারা জীবন চালায় যাওয়া এই গুণ থাকতে হ প্রত্যেকটা মুমিনের কাছে যদি এই গুণ থাকে তাহলে আজকে আর আমাদের এই জিল্লথির জীবন না। এই জিল্লথির জীবন হওয়ার কথা না আলেমের বিরুদ্ধে যখন এক ফাসেক কোন একজন ফাসেক আলেমের বিরুদ্ধে কথা বলতে থাকে নামাজ পড়ে আইসে মাতা মুখ বন্ধ কথা বলে না সাথে সাথে যদি অজাহিদুফিসিহি তার দিলের ভিতরে থাকতো এখানে কথার দ্বারা প্রতিবাদ করার ব্যাপার সাথে সাথে প্রতিবাদ করতো তার জবান বন্ধ হয়ে যেত আল্লাহ পাক আমাদেরকে বুজার তাও ফিক দেন বলুন আমিন আজকের মাহফিল আল্লাহ কবুল করে আর হজুরে বলেন আমিন আসমানের নিচে জমিনের উপরে সমস্ত মানুষ এক বিশ্বাসে বিশ্বাসী না বহু বিশ্বাসে বিশ্বাসী পাক কোনো বিশ্বাসীকে ডাকতেন নেই শুধু ইমানদারদেরকে ডাক দিচ্ছেন যদি আমরা এখানে যারা আসি আমরা মনে করি যে আমরা ইমানদার তাহলে বুঝবেন আল্লাহ আমাদের উদ্দেশ্যেও বলেছেন কেয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত ইমানদারদের উদ্দেশ্যেই আল্লাহর এই ঘোষণা আল্লাহ পাক রব্বুল আলমিন এই আয়াতে যে ঘোষণা দিলেন এই আয়াতখানা বুজার সুবিধার্থে পুরা আয়াতকে আমরা পাঁচ ভাগে ভাগ করব কয় ভাগ পাঁচ ভাগ প্রথম ভাগে আল্লাহ ডাক দিছেন কাদেরকে উদ্দেশ্য করে আল্লাহর ঘোষণাটা এই ডাকটা দিছেন আয়াতের শেষে মহান আল্লাহ ঘোষণাটা দিছেন আয়াতের মাঝখানে কিছু শর্ত দিছেন মহান আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে যা কিছু দিছেন দুনিয়া যে চালাইতেছেন টিকায় রাখছেন হইল ইমানদার যতদিন পর্যন্ত একজন ইমানদার থাকবে আল্লাহ কেমত ঘটাবেন না একজন ইমানদার যতদিন থাকবেন একজন ইমানদারের এত দাম আল্লাহর কাছে জমিনে আমরা বুঝি না এই জন্য খুঁজি না একজন ইমানদারের যে কত দাম এক হাজার কুকুর এক জায়গা একটা আর দিকে একজন মানুষ একা দাঁড়ায় রয়েছে আর এক মাটো এই এক হাজার কুকুরের দাম বেশি একজন মানুষের দাম বেশি ঠিক তেমনি তাম দুনিয়াতে ইমানদাররা ব্যতীত যা আছে আল্লাহর ঘোষণায় তারা মানুষ না দেখতে বোঝা যায় মানুষের মতো চতুষ্পদ জানোয়ারের চেয়ে আরো নিকৃষ্ট নিকৃষ্ট কেন এক নাম্বার কারণ হল চতুষ্পদ জানুয়ারেও মালিক চিনে আর ওরা মানুষ হয়েও মালিক চিনল না দুই নাম্বার কারণ নিকৃষ্ট হওয়া চতুষ্পদ জানোয়ার দুনিয়ার জীবনের শেষে হাসরের মাঠে কোনো বিচার ভয় নাই তার জন্য জাহান নামের সাজা নাই তুমি মানুষ হওয়ার পরেও আশরাফুল মাখলুকাত হওয়ার পরেও তুমি জাহান নামে যাবে এই কুকুরের চেয়ে শুকুরের চেয়ে শিয়ালের চেয়ে গাধার চেয়ে তুমি নিকৃষ্ট আর একটু জোরে কর রব্বুল কুরবুল ইমানদারদের উশিলায় দুনিয়া টিকায় রাখছেন কি তাম দুনিয়া পরিচালিত হওয়ার জন্য গুরুত্বপূর্ণ যত খনিজ সম্পদ যা যা লাগে দুনিয়া চালাইতে দেখবেন বহুত কিছুর দাম বাড়ানো লাগে না যেদিন দেখবেন তেলের দাম বাড়ছে যেই দিন দেখবেন যে পেট্রোলের দাম বাড়ছে আন্দাজ করে নিবেন কালকে কাঁচামরিচের দামও বাড়ব কথা বুঝে আসতেছে কারণ ডিজেলের দাম বাড়লো মরিচের সাথে সম্পর্ক কি যে সম্পর্ক আছে এই মরিচ আমরা তারাই লয় না তারাই যাও এটা তো চলে না এটা আনন্দ লাগে রংপুর তো দিনাজপুর থেকে ব্রাহ্মণ বাড়িয়া সিলেট থেকে যেই ট্রাক ট্রাকের ডিজেল না ডিজেলের দাম বাড়ছে দাম কথা বুঝে আসতেছে দুনিয়া চালাইতে গিয়া যা যা লাগে এর মধ্যে গুরুত্বপূর্ণ একটা সম্পদের নাম তেল আর একটা সম্পদের নাম গ্যাস আর একটা সম্পদের নাম স্বর্ণ মূল এই তেলের খনি গ্যাসের খনি স্বর্ণের খনি এই দুনিয়ার জমিনে পাক বেঈমানদের চাইতে মুসলমানদেরকে বেশি পাক রব্বুল আয়ালামিন আয়াতে ঘোষণা দেন يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون الله رب العالمين مولانا هائما ضررا অবত ইতকুল্লা অবত উ ইলেহিল ফি ওজাহিদুফি সবিনীহিলা আল্লাহ কুন্তুস্নি আয়াৎ গুজার সুবিধার্থে কয় বাগে বাদ করব বলছিলাম পাঁচ বাজে প্রথম বাগে আল্লাহ ডাক দিয়েছেন ইয়া আইদুহল্লা দিনা আমানু হে আল্লাহ তো ইচ্ছা করলে কারোর নাম ধরেও ডাকতে পারতে নাম ধরে ডাক না দেওয়ার কারণ হলো এটা আদরের ডাক জমিনে লক্ষ্য করে দেখবেন কেউ যদি কারোর প্রতি খুশি হয় বিশেষ করে বাবা যদি সন্তানের প্রতি খুশি হয় খুশির একটা ডাক আছে নাম ছাড়া বাবা শোনা চান লক্ষী এই জাতের শব্দ আছে না নাই আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিলেন ও আমার ইমান ওয়ালারা আয়াতের শেষে আল্লাহ ঘোষণা দেন লাআল্লাকুম তুফলিহুন তোমরা বিজয়ী তোমরা সফলকাম ইমানদার যারা সফল কাম তারা ইমানদারদের কোনো বিফলতা নাই ইমানদাররা সফল ইহকালেও সফল পরকালেও সফল ইহকালে সফল কেমনি ইমানদার যারা তাদের উপরে কেউ চোখ রাঙাতে পারবে না ইমানদারদের জানেন নিরাপত্তা মালের নিরাপত্তা দিবেন আল্লাহ কোন জাতি ইমানদারদেরকে উপরে মরলগিরি করতে পারবে না দুনিয়ার জমিন থেকে যেই দিন বিদায় হয়ে যাবে আল্লাহ তৈরি জান্নাতে যাবে সুতরাং সফল নিশ্চয়ই ইমানদাররা সফল ঘোষণাটা দিছেন কে জবান খুলে বলেন কে ঘোষণা দিছেন আল্লাহ রব্বুল আলমীর নিজে ঘোষণা দেন ইমানদাররা সফল আখরাতে সফল এতে কোনো সন্দেহ নাই কিন্তু দুনিয়ার জমিনে বাস্তব চিত্র দিকে তাকালে অন্তরে প্রশ্ন জাগে আল্লাহ ঘোষণা দিলেন ইমানদাররা সফল কিন্তু বাস্তবে দেখা যায় বহু জায়গায় বিফল ঠিক না ঠিক সামাজিক সামাজিক থেকে ধরে আন্তর্জাতিক পর্যন্ত একজন ইমানদারের সফলতা দেখি না বিফলতা দেখি অথচ আমাদের এই দেশে ইমানদারের সংখ্যা কম না বেশি বেশির আওয়াজ যে কয়েকজনের দিচ্ছই এতেই বুঝজি যে বেশি পার্সেন্টেজ এভাবেই ইমানদারের সংখ্যা আমাদের দেশে কম না বেশি এখন যদি স্কেল দিয়ে মাপ দেওয়া হয় বা সালুন দিয়ে সালা দেওয়া হয় তখন যে কয়েকজন থাকবো সংখ্যায় কমেব নামে ইমানদার যেহেতু বেশি তা সফলতাও এজন্য নাই আল্লাহ রব্বুল আলমিনের ঘোষণায় কোনো সন্দেহ নাই ইমান লইয়া দুনিয়া ছাড়বে যারা আসেরাতে সফল হবে তারা কোনো সন্দেহ কিন্তু দুনিয়ার জমিনের বিভিন্ন দিকে তাকালে সামাজিক থেকে নিয়ে আন্তর্জাতিক পর্যন্ত আজকে যদি আমি ঘোষণা দিই এক ইলেকশন তো গেছি সামনে যখন একটা আইতাসে উপজলে একটাই তাছে না যে মুন্সিগিরি তো করলামই বহুদিন ওয়াজ নসিও তো করছি আমার বক্তবিন্দ তোর অভাব নাই আলহামদুলিল্লাহ আপনারা আমার মোহব্বত করুন এই আশা তো আছে যারা আমার নাম শুনলেই ওয়াজ শুনতাই এর একটা বুট যে দিব এটা ইনশাল্লাহ মিস নাই এই আশা এখন রইলাম পরে জামানত তাহাকিন আল্লাহ জানে তাহলে ইমানদার কি সফলতার হতে সমস্যাটা কোথায় আল্লাহ তো ঘোষণা দিচ্ছেন এলাকার অবস্থা খুলে আন্তর্জাতিকভাবে বা দেশীয়ভাবে দেখেন রাষ্ট্রীয় কাফের কুফার বেঈমানদেরকে মিডিয়া ব্যক্তিত্ব মিডিয়াতে সাংবাদিকরা যেই মূল্যায়ন করে একজন ইমানদারকেই মূল্যায়ন করে না আর একটু জোরে করুন কাফের কুফারকে যেই পরিমাণ মূল্যায়ন করা হয় একজন ইমানদারের এই পরিমাণ মূল্যায়ন নেই এয়ারপোর্টেও যদি যান পাঁচ হইতেন খ্রিস্টানদের যে খালি বাড়ি ডে দেখ নেই পুলিশ সাইড দূর থেকে সার সার করতে থাকবো একবার দেখে দিয়েছি আর খালি ফাগর যদি দেখব আর একটু জোরে কর আন্তর্জাতিকভাবে সামাজিক থেকে নিয়ে ইমানদাররা কি বাস্তবে সফল না বিফল মুসলমান ইমানদার ভাইয়ারা আমার কোন জায়গায় কারণটা আমরা একটু দেখি কার। ঘোষণা দিয়েছেন যিনি এই তো কোনো সন্দেহ থাকার কথা না আখেরাতে ইমানদাররা জান্নাতি তারা সফল কোনো সন্দেহ নাই কিন্তু দুনিয়ার জমিনে বাস্তব চিত্রের দিকে যখন তাকায় ইমানদার সফলতা দেখতে পাই নাও অথচ আল্লাহ গুষণা দিলেন যা আইতু হাল্লাদিনা আমানুত্ত কুয়াহ অবত কু তিলে হিল বসিলা অজাহিদু আল্লাহ কুন্তুফলি আল্লাহপা প্রব্ল আলমিন দিলেন হে ইমানদারেরা তোমরাই সফল কাম তোমরা বিজয়ী এতে কোনো সন্দেহ নেই তোমরা সফল কাম তোমরা বিজয়ী দুনিয়ার রাজত্ব আখেরাতে জন্নাত এই দুনিয়ার জমিনের রাজত্ব এবং আখেরাতে জন্নাত ঘোষণাটা দিছেন কে বর্তমান দুনিয়ায় দেখা যায় এর উল্টা মহান মৌলায় কারিম দুনিয়ার টিকায় রাখছেন কার উচিলায়ুনিয়া টিকায় রাখছেন ইমানদারদের অথচ বর্তমান পরিণত মাঝে মাঝে ভাবি চিন্তা ভাবনা করি দুই লক্ষ শহীদ দুই লক্ষ দুই লক্ষ শহীদ তিরিশ লক্ষ কত লক্ষ 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 মহিলা টোটাল লাখ রক্ত দানে এই দেশ স্বাধীন মাঝে মাঝে বাবি স্বাধীনতা পাইছি ঘোষণা পঞ্চাশ বছরের বেশি আসলে কি আমরা স্বাধীন হতে পারছি আমাদের এই দেশে শিক্ষা ব্যবস্থা কেমন হবে এটা ঠিক করে দেয় অন্য দেশের লোকেরা ঠিক না ঠিক আমরা স্বাধীন হইলাম কই আমাদের দেশে কে কোন চেয়ারে বসবে এটা ঠিক করে দেয় অন্য দেশের লোকেরা এমন কি আমাদের দেশে কে কতদিন জেলে থাকবে এটাও পর্যন্ত ঠিক করা হয় অন্য দেশ থেকে স্বাধীন হইলাম কেমনে আমরা পদের লুবেে গুলামে পরিণত হইয়া যাই আজ্য হাল্লাদ না আমাননুত্তে কুহা অবতগু ইলাইহল আসিলা অজাহদু ফিসাবদিহলা আল্লাকুম তুফলিখুল। ইমানদাররা তোমরাই সফল কাম তোমরা বিজয়ী এই দুনিয়ার তোমাদের উপরে মরলগিরি করবে এমন জাতি নাই। এই আমাদের মালিক যিনি আমাদের রব যিনি সৃষ্টিকর্তা যিনি ঘোষণা দিয়েছেন তিনি তাহলে গন্ডগোল কোথায় দাঁড়াইলো আয়াতখানা বুজার সুবিধার্থে কয়ে বাগে করেছিলাম আর হজুরে কন প্রথম বাগে আল্লাহ ঘোষণা দিলেন হে হেমানদার শেষ ভাগে রইল এক নাম্বারে আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় কর আল্লাহকে ভয় করার ঘোষণা দিয়েছেন আল্লাহ